हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो सबाई केमन आछो? आशा करी सबाई भालोई आछो। तो जाइ होक, आज एक खूब इम्पोर्टेंट ब्यापार निये कथा बोलबो। एटा निये अनेकेई भिडियो बनाते बोलेछिलो। तो एर आगे देवेर एकटा एरकम भिडियो बानिएछिलाम, सेटा आमी कम्युनिटीते कालके पोस्ट करेछि, तोमरा देखे आसते पारो। देवेर समस्त सिनेमार बक्स अफिस कलेक्शन एरकम भिडियो ইউটিউবে এখনো অবধি কেউ দেয়নি, এতটা ইনফরমেটিভ। নিজের তারিফ করছি না, কিন্তু আমি বলতে চাইছি ভিডিওটা পুরো অন্যরকম ছিল এবং সমস্ত সিনেমার ডিটেল বক্স অফিস, মানে কোন কোন জায়গায় দেখবেন বিভিন্ন চ্যানেলেই বক্স অফিস দেওয়া হয়, সেখানে নয় হিট আর সুপারহিট বলে দেওয়া হয়, আবার নয় তো কোনো ভিডিও শুধু কালেকশন বলা হয়, কত হিট হয়েছে না ফ্লপ হয়েছে সবকিছু লেখা থাকে না। আমি যে ভিডিওটা করেছি দেবদাকে নিয়ে, সেখানে প্রত্যেকটা সিনেমার ভেরডিক্ট দিয়েছি, হিট না ফ্লপ সেটাও দিয়েছি, তার সঙ্গে সঙ্গে কালেকশনের প্রত্যেকটা সিনেমার বলেছি। তো সেরকমই আজকের ভিডিওটাও ঠিক সেম টু সেম হবে অঙ্কুশেরটাও। তো অনেকেরই বক্তব্য যে অঙ্কুশের কেরিয়ারে অনেকগুলো ফ্লপ রয়েছে, শুরুর দিকে অনেক সিনেমা সেরম চলেনি। এটা কিন্তু পুরো ভুল কথা। এই ধারণাটাই আজকে আপনাদের পাল্টে যাবে এই ভিডিওটা দেখার পর, যে অঙ্কুশের হিট রেশিও ফ্লপ রেশিও কতটা, দুটোর মধ্যে ব্যবধানটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো অঙ্কুশের কেরিয়ারে মোট 17টা সিনেমা এসছে এখন অব্দি। তো প্রত্যেকটাই ডিটেলস বক্স অফিস অ্যান্ড ভেরডিক্ট, অর্থাৎ হিট না ফ্লপ ডিটেলস বলেছি, তার জন্য ভিডিওটা পুরো শেষ অব্দি দেখবেন এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, দেখে নিন অঙ্কুশের সমস্ত সিনেমার বক্স অফিস কালেকশন উইথ ভেরডিক্ট। চলুন স্টার্ট করা যাক। তো অঙ্কুশের প্রথম সিনেমার নাম হচ্ছে কেল্লা ভোতে, যেটাকে অনেকে বলে ফ্লপ, কিন্তু এটা ফ্লপ হয়নি, অ্যাভারেজ বিজনেস করেছিল। একজন নতুন নায়ক 86 লাখ দিয়েছে, মানে খুবই ভালো ব্যাপার। সেকেন্ড সিনেমা অনেকেই বলে যেটা মানে খুব একটা বড় হিট নয়, কিন্তু না, সেমি হিট হয়েছিল, 1.69 crore বিজনেস করেছিল। এরপর কানামাছি, আমার একটা অঙ্কুশে খুব প্রিয় সিনেমা, খুব প্রিয়, সেটা কিন্তু ভালো বিজনেস করেছিল, 2.23 crore এটা কিন্তু হিট করেছিল। এরপর যে সিনেমাটার কথা আসবো, সিনেমাটার নাম হচ্ছে খিলাড়ি, যেটা কিন্তু অঙ্কুশের আরও একটা জীবনের বড় হিট, সুপার হিট হয়েছিল। এটা কালেকশন করেছিল প্রায় 2.35 crore। এরপর অঙ্কুশের ক্যারিয়ারে পরপর আরেকটা সুপার হিটের মধ্যে অন্যতম হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায়, গান তো জানেন ব্লকবাস্টার হিট, 3.96 crore বিজনেস করেছিল, সুপার হিট হয়েছিল। রোমিও ভার্সেস জুলিয়েট তথাকথিত একটু ফ্লপের দিকেই গেছিল, 1.12 crore, বিলো অ্যাভারেজ হয়েছিল, ফ্লপ নয় তার চেয়ে একটু ওপরে। জামাই 420 অঙ্কুশের ক্যারিয়ারের একমাত্র ব্লকবাস্টার, 5.96 crore, এবং যেটা অঙ্কুশের ক্যারিয়ারের এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বিগেস্ট হিট। এরপর হচ্ছে আশিকি, এই সিনেমাটা ইন্দো বাংলাদেশ মুভি ছিল, এটা কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়েছিল, খুবই খারাপ অবস্থা হয়েছিল, 73 লাখের বিজনেস করেছিল। এরপর অঙ্কুশের ক্যারিয়ারে আর একটা সুপার হিট এসেছিল, সেটা হচ্ছে কী করে তোকে বলবো, আর একটা আমার অঙ্কুশের প্রিয় সিনেমা, 4.65 লাখের বিজনেস করেছিল, সুপার হিট। কেলর কীর্তি একটা বিরাট বড় স্টার কাস্ট ছিল, কিন্তু তা সত্ত্বেও এটা সেরাম হিট হয়নি, বিলো অ্যাভারেজ হয়েছিল, 3.12 crore। এই সিনেমাটা অঙ্কুশের একার জন্য হয়নি, এটা অনেক বড় একটা স্টার কাস্ট ছিল। তো এটা এমনিতে সুপার হিট হয়েছিল, 6.56 crore বিজনেস করেছিল। তো বলা যায় অঙ্কুশের ক্যারিয়ারে একটা সুপার হিট। হরিপদ ব্যান্ডওয়ালা নিয়ে অনেক আলোচনা হয়, যেটাকে বলে অনেকে ফ্লপ, কিন্তু ফ্লপ নয়, এটা অ্যাভারেজ হয়েছিল, 3.27 crore বিজনেস করেছিল। এরপর অঙ্কুশের ক্যারিয়ারে একটু খারাপ অবস্থা এসেছিল আমি যে কে তোমার এসেছিল, যেটা বক্স অফিসে কিন্তু ফ্লপ হয়েছিল, 1.35 crore। এরপর অঙ্কুশের ক্যারিয়ারে আর একটা ফ্লপ হয়ে গেছিলো, সেটা হচ্ছে বল দুর্গাময়কে, যেটা পুজো রিলিজ ছিল, 2.65 crore। এরপর অঙ্কুশের ক্যারিয়ারে আবার একটা হিট না হলো, ভালো বিজনেস দিয়েছিল, সেটা হচ্ছে ভিলেন, 4.68 crore বিজনেস করেছিল, যেটা কিন্তু খুবই ভালো বিজনেস। বিবাহ অভিযান অঙ্কুশের ক্যারিয়ারে একটা বিরাট বড় হিট ছিল, বিরাট বড় না হলেও হিট হয়েছিল, 5.12 crore বিজনেস করেছিল, হিট হয়েছিল সিনেমাটা। এবং একদম লাস্টে ম্যাজিকের কথা বলবো, আপনারা তো জানেনই ম্যাজিক এই করোনা পরিস্থিতিতে এসেও যে বিজনেসটা করেছে অসাধারণ, যে কারণে একটা সুপার হিট, 2.96 crore বিজনেস করেছে। ভিডিওটা অবশ্যই পারলে শেয়ার করে দেবেন, কারণ এটা প্রত্যেকের জানা দরকার। বলিউডে শুকে শুরু করে তামিলের প্রত্যেকটা অভিনেতার এরকম বক্স অফিস কালেকশন ডিটেলস পাওয়া যায়, আমাদের বাংলার কেন পাওয়া যাবে না? তো যারা অঙ্কুশের ফ্যান তারা তো করবেই, আর যারা নও তারা বাংলা সিনেমার স্বার্থে বাংলা ইন্ডাস্ট্রির উন্নতির কথা ভেবে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, এবং চ্যানেলটা যদি নতুন হয় এরকম ধরনের আরও ভিডিও করার জন্য, যাতে আরও মানে অনুপ্রেরণা পাই, তার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড টেক কেয়ার।